হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার লাভ ইনসাইট ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন আমার স্নান হয়ে গেছে, এখন আমি পুজো দেবো, তো তোমাদের সাথে ভাবলাম একটু কথা বলে নিই, তাই না? তো তোমরা কেমন আছো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আর আজকেও খুব একটা অসাধারণ দিন না, সিম্পল একটা দিন। তো আজকে এভাবেই ব্লগটা শুরু করছি, তো পুজো দেবো, দেন তারপরে তোমাদের সাথে কথা বলি, কারণ ও আসবে, ওকে খেতে দিতে হবে, তাড়াতাড়ি পুজোটা দিতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। যদিও আমার তাড়াতাড়ি হবে আজকে, কারণ আজকে আমার অনেক তাড়াতাড়ি রান্না টান্না হয়ে গেছে, কাজে দিদি তাড়াতাড়ি এসেছিলো, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো ভাবছি তাড়াতাড়ি স্নান করে পুজোটাও দিয়ে দিই। তো চলো পুজো দিয়ে দিই, তোমাদের সাথে তারপরে কথা বলি। বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, বাবা আজকে অনেক রকমের পদ দেখে অবাক হয়ে গেছে। ভালো বলো? খুব ভালো। এখন বাবা খাওয়া দাওয়া করবে, এখন ডিস্টার্ব করা যাবে না। এখন ঝরঝরা ভাত ঠিক আছে, এটা ভালো লাগে না? আমার তো খেয়েই লাগলো, ভালো লাগলো খেয়ে। খাও। অনেকদিন পর আবার ঘি কাকু এসছে। এইটুকু খাও, আমি আবার পরে দিয়ে যাবো। আচ্ছা, লাগবে কি এর মধ্যে? না এটা তো চলবে, আমার বিয়ে হইলো না তো, আরো অনেক বাড়ি রইলো, পুরো শেষ হয়ে গেল। অনেকদিন পর আসলাম না। তো বাবাকে খাওয়া দাওয়া দেওয়ার পর একটু শুয়েছিলাম দুপুরে, তো বিকেল হয়ে এসছে, তো এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কেবলই উঠলাম, আর উঠেই মুখ হাত পা ধুয়ে বেনি করে নিলাম। আর আমি তো বেনি করি, প্রতিদিনই বেনি করি, আমার বেনি এই সময় মানে বিকেল সময়টাতে বেনি করতেই হয়, আর যদি মাথায় তেল দিতে হয় তাহলে আমি এই সময়ে দিয়ে রাখি, কারণ এরপরে আমি আর চুলে হাতও দিই না খুব একটা, তো খুব কম, সন্ধেবেলায় চুলে হাত দেওয়াটা খুবই কম, মানে কোনো কোথাও যাওয়ার থাকলে তাহলেই, তাছাড়া আমি বিকেলবেলাতেই চুলটা বেঁধে নিই। আর আমার আম্মা বলতো যে সন্ধেবেলায় চুল ধরাটা ভালো না, আচড়ানো আর কি, বয়স্ক মানুষরা তো বলেই, জানোই তোমরা। তো যাই হোক, এখানে আবার একটু আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি, গোছানোই রয়েছে, তাও একটু জাস্ট ঝেড়ে ঝেড়ে নিচ্ছি, আর কিছুই না। তো আমার তো সেরকম কাজ থাকে না, আমার তো ঘরে কেউ ধরারও কিছু নেই, তো ও শুধু জায়গাগুলো একটু অগোছালো থাকে, কারণ ও কোনো রকম করে ঢিল মেরে দিয়েই চলে যায়, তো আমি পরে গুছিয়ে গুছিয়েই রাখি, তো গোছানোই রয়েছে যদি তোমাদের মনে হয়ে থাকে। তো আমার তো ঠিকঠাকই লাগছে, তো এইভাবেই থাকি আমি, এর থেকে পরিষ্কার আমি করতেও পারি না। তো যাই হোক, এই আর কি, এরকমভাবে পরিষ্কার করি, রাখার চেষ্টা করি সব কিছু। বন্ধুরা, আবারও বিকেলে বসে গেছি গ্রিন টি নিয়ে, তো এখন ঘর দুয়ার একটু গুছিয়ে নিলাম, ঘরটা ঝাড়ও দিয়ে নিলাম, সন্ধে দেবো একটু পরে, তো ঘর দুয়ার পরিষ্কার করে রাখি, এইটাই আর কি। তো বিশেষ কোনো কাজ তো আমার থাকে না সচরাচর, এই টুকটাক কাজই থাকে, আর এইভাবেই আমার জীবন কাটে। তোমাদের সাথে তো আগেও শেয়ার করেছি সবটাই, তো এখন আমি এমনি বসে থাকবো, একটু বাইরে বেরোতেও পারি, বাইরে বলতে জাস্ট রাস্তায় হাঁটা আর কিছুই না। তো আমি তার আগে কিছু কাজ করে নিলাম, বাবাকে চা দেওয়া, তারপরে হলো আটা মাখা, রাতে রুটি খাবো, তো এখনই আটাটা মেখে রাখলাম, তাহলে আমার আর পরে ঝামেলা থাকবে না। আর আমি রুটি খাই, আর কেউ খায় না, খায় না বলতে কাজের দিদি খায়, কাজের দিদিকে সকালে উঠে মানে রুটি করে দেব, তো আটাটা মাখা থাকলে কোনো সমস্যা হয় না, ফ্রিজে রেখে দিই, তো সকালে বার করে নিই, আমি আর ওই খাই, মানে কাজের দিদিকে রুটি দিই আর আমি নিজেও খাই, তো ও চা দিয়ে রুটি বেশ পছন্দই করে, তো সকালে আসে আমাদের বাড়িতে, তো একটু কিছু আমি ওকে দেই, ওকে, ও আমার যে হেল্প করে না, মানে আর কেউ হয়তো করবেও না এরকম। এখন অনেকে বলবে যে হ্যাঁ কাজের দিদি তো করবেই, তবুও মানে যেটুক করে আমার কাছে সেটুকুই অনেক, আর খুব পরিষ্কার করে করে, তো ওই জন্যই আর কি ভালো লাগে, আর কি পরিষ্কার পরিচ্ছন্ন এটাই তো লাগে না, তো ওই জন্য আমি আমার তরফ থেকে আমি যা পারি আমি তাই ওকে রান্না করে বা যাই হোক দেই, প্রতিদিন কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি, আর যদি রুটিও না থাকে তাহলে পাউরুটি নইলে মুড়ি মাখা এগুলো আমি দেই, পছন্দ করে যেটা সেটাই দেই, আর ওই আর কি, মানে আমি মনে করি যে আমাদের জন্য করছে তার জন্য আমাদের কিছু করা উচিত, আমি সেটা মনে করি, তো শুধু চা দেওয়াটা আমি প্রেফার করি না রুটি আর কি, হঠাৎ এখন যদি আমার শরীর ভালো না থাকে, একবার হয়েছে আমার শরীরই ভালো ছিল না, আমি কিছুই করে দিতে পারিনি, চাও দিতে পারিনি, ইভেন কাজের দিদি নিজেই বলেছিল যে
তোকে কিচ্ছু করতে হবে না, আমাকে তুই তুই করে বলে, আমি অনেক ছোট তো থেকে, তো তোকে কিছু করতে হবে না, তুই রেস্ট কর, কিচ্ছু করতে হবে না আজকে, এরকম করেও বলে। আজকে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, তো হেভি খেয়েছি, তো ভাবলাম না আজকে গ্রিনটিটা খেতেই হবে। গ্রিনটি অনেকদিন খাচ্ছি না, দু তিন দিন হলো, তো ভাবলাম না খাই, ভুলে গেলে এরকমই ডোজ দেয় ভগবান, গ্রিন টি খাওয়ানোর দিকে ডোজ দিয়ে দেয়। আর গ্রিন টি হজম শক্তিটা সত্যিই বাড়ায়, আর হজম করে সব কিছু, হজম করে আর মেটাবলিজম রেটটাও অনেক ইনক্রিজ করে, খুব ভালো জিনিস। তো কোলা এনেছে বলে ভালোই হলো, অনেকদিন চলছে, ওই পাউচ যেগুলো হয় ওগুলো বেশি দিন টেকে না, আরও মুশকিল, এগুলো খোলা পাওয়াটাই ঠিক আছে। এগুলো দাম, খোলাটারও দাম আছে বেশ, গ্রিন টির প্রচণ্ড দাম। আমি শুধু একটা জিনিসই ভাবি, রোগা হওয়া জিনিসের দাম বেশি, মোটা হওয়া জিনিসের দাম, এটা এটা কীরকম কথা হলো, অবাক কাণ্ড। যাই হোক, আজকে আবার ভোটের রেজাল্ট, তো কী হলো কে জানে, এদিকে যে কী হচ্ছে, আমি তো বাড়ি থেকেই বেরোচ্ছি না আজকে, বাড়িতেই রয়েছি এখনো পর্যন্ত, তো একটু পরে তো রাস্তায় এমনি হাঁটবো আর কিছুই না, পরে হয়তো শোনা যাবে কে জিতলো বা। তো যাই হোক, তোমাদের সাথে তাহলে পরেই কথা বলি, সন্ধে দেব, নানান কাজ আছে, তো গ্রিনটিটাও শেষ করি। নানান কাজ বলতে কি, ও আসবে, ওকে কিছু খেতে দিতে হবে, এগুলোই আর কি, যেটা সংসারের কাজ। তো আমার এভাবেই সারাদিনটা কাটে, প্রতিদিন এভাবে অতিবাহিত হচ্ছে আমার সাথে, তো বাট আমি হ্যাপি, এই লাইফে আমি খুব হ্যাপি, হ্যাপি লাইফ, বিয়েবধূর লাইফ, বাট হ্যাঁ হ্যাপি লাইফ। জন্য খাওয়া রেডি করলাম, ডিম আর পনিরের তরকারি, আগেই ছিল পনিরের তরকারি, আর একটু সস দিলাম, আর তিনটে রুটি। তো চলো ওকে দিতে যাই, ডিমটা সেদ্ধ করলাম। সো এই যে ও কি করছো, না খেতে বসে গেছে সন্ধেবেলার টিফিন, এখানে খাও। আচ্ছা বিগ বস, ও আচ্ছা, এর বিগ বস জীবন থেকে যে কবে যাবে, কি মুশকিলে পড়ে গেছি আমি, কি ঝামেলা। এই যে, এই যে বিগ বস, এই যে ও, এই যে খাবার, ডিমটা তুমি বিছানাতে ছুঁয়ে দিলে, ওয়াও, সেদ্ধ ডিম, জল ছেটা দিতে হবে আর কি করবো, তোমার জন্য তো আমাকে এগুলাই করতে হয়। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সেরকম কোনো ব্যাপার নেই, শুনেছো, ভালো লেগেছে, ভালো লাগেনি, অডিয়েন্সে বলো আমার ভালো লাগেনি, ভালো, থ্যাংক ইউ। আজকে বাবাও বলেছে, বলে কি ভালো, তারপরে আমি বললাম বলো খুব ভালো, বলে খুব ভালো, তুমি বলো খুব ভালো, খুব ভালো বলো, ভালো, খুব ভালো বলো না, থ্যাংক ইউ। আচ্ছা তুমি বিগ বস দেখো, আমিও কিছু খাই, আমার খাবারটা তো তুমি দেখাবা আর জ্বলবা, আমি দেখাবো না আমার খাবার, তাহলে সবাই বলবে ও বরকে হেলদি আর নিজে আনহেলদি, কথা শোনাবে আমাকে সবাই। ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করো, পরে দেখাই তোমাকে। সো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাবাও টিভি দেখছে, টিভি বল, সরি টিভি তো দেখছে না, মোবাইলই দেখছে, টিভি দেখে না এখন, টিভি মোবাইল সব একই হয়ে গেছে জানো তো, সত্যি বলছি। তো যাই হোক, ও বিগ বস, বাবা খবর, আর আমি ব্লগিং, সিম্পল ব্লগিং এখন শেষ করার দিকে চলে এসেছে ব্লগটা, তো এরকমভাবেই আজকে দিনটা কাটলো, খুবই সিম্পলভাবে, খুবই সাধারণভাবে, আমার প্রতিদিন সাধারণভাবেই যায়, অন্য গৃহিণীদের মতোই যায়। তো তোমাদের যদি আজকের ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য গুড নাইট, স্টে হ্যাপি, বাই বাই।